কি কেমন লাগছে আমাকে? একটু অন্যরকম না, একটু অন্যরকমই নিজেকে লুক দিয়েছি, চেনা চেনা যাচ্ছে নাকি একদম অন্যরকম লাগছে? আমি মিস ক্যালকাটা। গুড মর্নিং, আ ভেরি সানি মর্নিং, ডে থ্রি তে রেডি হয়ে বেরিয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে ফিফি আইল্যান্ড। ভীষণ আমি এক্সাইটেড, গাড়িতে বসে গেছি। গাড়িতে বসে প্রথমে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা ফিফি আইল্যান্ডের দিকে যাব। আর আজকে আমার ড্রেস দেখেছো, যেহেতু ফিফি আইল্যান্ডে যাব, যেহেতু জলে নামবো, মস্তি করব, তো আজকে আমার ড্রেসটা পুরো এরকম আছে যে ড্রেসটা ভিজলেও কোনো অসুবিধে নেই, মানে সাথে সাথে শুকিয়ে যাবে। পুরো একটা নেটের কাজ করা, ওটাকে কী বলে, কুরুশের কাজ করা একটা আমার একটা ওয়ান পিস ছিল। আর এই যে হোটেলটা আমি দেখাচ্ছি, আসলে আমার না ভিডিওগুলো এতই, আমি এক্সাইটেড ছিলাম, সব এরকম লম্বা লম্বা ভিডিও নিয়ে নিয়েছি বলে তোমাদেরকে এইভাবে দিতে হচ্ছে ভিডিওগুলো। এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম, ভীষণ ভালো ব্রেকফাস্ট ছিল, এক একটা জায়গা এত সুন্দর। ব্রেকফাস্ট কী করবো, শুধু জায়গা দেখতে, ফটো তুলতে, সেলফি তুলতেই ব্যস্ত ছিলাম। যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি ফিফি আইল্যান্ডের জন্য, ওখানে আমাদের ধরতে, আমাদের যে কী বলে ওটাকে, স্পিড বোট, সেই বোর্ডে বসিয়ে আমাদেরকে ফিফি আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওইখানে আমরা যাচ্ছি গাড়ি করে, যেহেতু জামাই এখানে একটা গাড়ি হায়ার করে রেখেই ছিল প্রথম থেকে, আমরা যেখানেই যা ঘুরেছি গাড়ি নিয়েই ঘুরেছি, আমরা কোনো মানে ক্যাব হায়ার করিনি, আমাদের নিজস্ব একটা প্রথম দিন থেকেই ক্যাব নেওয়া ছিল। আমরা যেদিন আমরা থাইল্যান্ডে এলাম সেদিন ক্যাবটা আমরা হ্যান্ড ওভার করেছি, এরকম সিস্টেম এখানে আছে। আর ফিফি আইল্যান্ডে আমি এত মস্তি করেছি যে আমি সব ভিডিও ফটো নিতেই ভুলে গেছি। এটা আমরা ফিফি আইল্যান্ডের ভেতরে, ক্র্যাবি আইল্যান্ডের ভেতরে যেখানে যেখানে গেছি নৌকাতে, তো সেই শিপের ভেতরে আমি একটা দুটো ফটো তোমাদের দিয়ে দিলাম। এই দেখো, এই বিচের সামনে দাঁড়িয়ে আছি। তো ভিডিওগুলো আমি যদি জোগাড় করতে পারি, আমার মেয়ের কাছে কিছু থাকে, তোমাদের দেব। সন্ধেবেলা বাড়ি ফিরেছি আমরা, প্রচুর এনজয় করে, খাওয়া দাওয়া করে, ম্যাসাজ করিয়ে সন্ধেবেলা ফিরেছি। সন্ধেবেলা এটা হচ্ছে সেন্ট্রাল মল, সেন্ট্রাল মলের ভেতরে এসেছি আমরা সন্ধেবেলার নাস্তা করতে। তো এখানে আমরা মোটামুটি পেট ভর্তি করে সেন্ট্রাল মলটা ঘুরছিলাম। আর তোমাদের না, সেন্ট্রাল মলটা তো ভীষণই সুন্দর, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এখানে স্যাটারডে সানডে না বাচ্চারা স্পিকার লাগিয়ে নিজেরা গান গায়, এবং একটা মানে বোর্ড লাগানো থাকে যে আমাকে আপনারা হেল্প করুন আমার পড়াশুনোর জন্য। এরা কিন্তু মানে এরকম না যে খুব এরা গায়রা ঘরের বাচ্চা, এরা কিন্তু ভালো ঘরের বাচ্চা, কিন্তু এরা নিজেদের নেওয়ার জন্য, দেখো এই যে বাচ্চাটা গান করছে, প্রথমে তোমরা গানটা শুনে নাও। দেখলে তো বাচ্চাটা কি সুন্দর নিজে গান করছে, কত ছোট বাচ্চা, নিজের রোজগার মানে পড়াশুনোর পয়সা রোজগার নিজে করছে। এটা যদি আমাদের কলকাতায় হতো, ভালো ঘরের ছেলে পিলে কিন্তু এরা, এটা যদি কলকাতায় হতো বলতো, ই বাবা আমাদের সম্মান কোথায় গেল, মান সম্মান, তোর কি কোনো লজ্জা নেই, তোর এইটুকুনি সেন্স নেই, তুই সবার সামনে কি এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছিস কেন, আমরা কি পড়াশুনো করাতে পারি না, তোকে এরকম রাস্তায় দাঁড়িয়ে গান গেয়ে ভিক্ষা করতে হবে, কত সেলফ ডিপেন্ড দেখো এরা। আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, ওটার পরে আমরা গেলাম ইলিউশনে, এটা একটা ডিস্কোথেক, এখানের ফুকেতের সব জিনিস, আমি বললাম না আমার জামাই এ টু জেড যেখানে ভালো ভালো জিনিসগুলো সব দেখিয়েছে, এখানে ডিস্কোতে নিজেরাও একটু নাচন কোদন করলাম। চলো এটারও তোমাদের ফ্লেভার দিয়ে দিই। দেখলে এসব জায়গায় গেলে না নেচে পারা যায় বলো তো? তারপরে কিছুটা নাচন কোদন করে আমরা বেরিয়ে আসছি। দেখো সিঁড়ি ফিঁড়িগুলোকে কী সুন্দর লাইট ফাইট আছে। আর এটা হচ্ছে ফুকেতের ওয়াকিং স্ট্রিট। আর এখানে তোমাদের দেখো আমি একটা ডান্স দেখাচ্ছি, মেয়েরা এটাকে বলে পোল ডান্স, ওপেনলি এখানে কী সুন্দর পোল ডান্স হয়, দেখো তোমরা দেখো, জিনিসটা ভালোই লাগবে তোমাদের। আর এখান থেকে আমরা চলে এসেছিলাম পটং বিচে, পটং বিচে আমরা একটুখানি বসে গল্প করব, একটু সময় মানে পাস করব আমরা চারজনে মিলে, কত রকমের প্ল্যান, প্রোগ্রাম, গল্প, প্রচুর ভালো সময় কাটিয়েছি। তো যাই হোক,
এখান থেকে আমরা প্যাটং বিচে গিয়ে বসে সেখানে সব মিলে কখনো পপকর্ন খেয়েছি, কখনো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কখনো ওই যে ইয়েগুলো হয় না তোমার ওই যে আমরা ইয়েগুলো ওঠাই ফানুসগুলো আগুন জ্বালিয়ে সেরকম উড়িয়েছি, তো এই সবগুলো আমরা করেছি ওখানে। আর আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল ওখানে বসেও ইয়ে খুঁজতে গেছে, ওই কী বলে ওটাকে বলো অক্টোপাস খুঁজতে গেছে। যাই হোক, ও অক্টোপাস এনে ও রাত্রিবেলা অক্টোপাস খেয়েছে, বাট আমরা কিন্তু এই সবই খেয়েছি। আর মানে এখানে না খাওয়াটা সেকেন্ডারি, খাওয়ার তোমার কথা মনেই হবে না, তার কারণ কি এত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে আর এত এনজয়মেন্ট আছে আর একটা মানে লাইভলি ইয়ে আছে সিটিটা, এত লাইফ আছে সিটিটার মধ্যে, এত লাইভলি একটা সিটি, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি বলবো সবাই, তোমরা যদি পকেটের পয়সা জমিয়ে যারা আমার মতো মিডল ক্লাস অবশ্যই এসো, আমার তো কপাল খুব ভালো কিনা কেন কি আমার মেয়ে জামাই আমাদের ঘুরিয়েছে, কিন্তু তোমরা সবাই পকেট মানি বাঁচিয়ে একটু পয়সা জমিয়ে অবশ্যই ফুকেতে এসো এবং এসে ফুকেতে এনজয় করে যাও। তো চলো, রাত্রিবেলা আমরা এখানে প্রায় দুটো অবধি বসে আড্ডা মারছিলাম, এই দেখো আমি বলছিলাম না ফানুস উড়াচ্ছে, সবাই মিলে আমরা ফানুস উড়িয়েছি। চলো টাটা, এই আমাদের ফানুস ওপরে উড়ে গেল, আমরা বসে এবারে ফানুসটা উড়িয়ে দিই, আমরা এতক্ষণ বসেছিলাম উড়িয়ে আমরা এবারে বাড়ি ফেরার পালা। গুড নাইট, আবার কালকে আসছি নতুন ডে নিয়ে।